দেশে করোনা মহামারীর প্রায় 8 মাস হয়ে গেলেও মাস্ক ব্যবহারে অনীহার শেষ নেই। দিন যত যাচ্ছে ততই মানুষ মাস্ক পরতে উদাসীন হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন মাস্ক ব্যবহারে বাধ্য করতে না পারলে করোনার বিস্তার রোধ কোনোভাবেই সম্ভব নয়। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে আইন প্রয়োগের বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে। আদিন সজীবের রিপোর্ট। গণমাধ্যমের খবর থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রচারণা কিংবা গণবিজ্ঞপ্তি, দেশে করোনা আসার 8 মাসে জনসচেতনতা একেবারেই কম হয়নি। কিন্তু এত কিছুর পরেও লাভটা হয়েছে কি? মাস্ক পরে লাভ কি? আমরা যে জায়গায় দাঁড়িয়ে মাস্কে আমরা পরে কি লাভ? তারা সাততলার উপরে থায়, বিল্ডিংয়ের ভিতরে থায়, এসির ভিতরে থায়, তারা তো বাইরে হয় না। তারা মারা কেন? রিক্সাওয়ালা কি আক্রান্ত হয় তো তারাই। এখন দেখি যে না অনেক লোকই বের হইতেছে, এই জন্যই আর কি, হয়তো বা প্রবলেমটা কমছে এই জন্যই বের হচ্ছে। তবে অনেকে মনে করেন মাস্ক ব্যবহার জরুরি কিন্তু পরেন না, কখনো গরমের অজুহাতে, কখনো শ্বাসপ্রশ্বাসের কষ্ট, কখনো বা মানহীন মাস্কের কারণে। পরা কি জরুরি মনে করেন? আসলে অবশ্যই। কেন জরুরি মনে করেন? কারণ নিজের স্বাস্থ্যের ঝুঁকি আছে অবশ্যই মাস্ক না পরলে। মাস্ক ছাড়া চলা তো নিরাপদ না, মানে এটা সবসময় ব্যবহার করতে হবে আর কি। ডাক্তারি বাসায় তো আমরা জরুরি মনে করতেছি, কিন্তু এখন তো আমার কাছে আনিজি আনিজি রাখতেছে মাস্কটা পরে যাওয়াতে। অথচ বিশ্বের যেসব দেশে সংক্রমণ বেশি তার মধ্যে অন্যতম বাংলাদেশ। দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কদিন আগে আবারও সবাইকে মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মসজিদ মন্দির কিংবা অন্য কোনো উপাসনালয় সবখানেই মাস্ক ব্যবহারের কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। সবাই মাস্কের অবজন বলে, কিন্তু বৃষ্টির কারণে ছাড়িয়েছে। মাস্ক পরা বাধ্যতামূলক রাষ্ট্রীয় এই নির্দেশ এখন কারোরই অজানা নয়। কর্তৃপক্ষের দাবি মাস্ক পরাতে অভিযান চলছে, চলছে মোবাইল কোর্ট। তাহলে প্রশ্ন হলো মৃত্যু ঝুঁকি থাকার পরেও কেন মানুষের মধ্যে এত অনীহা মাস্ক ব্যবহার করতে? বিশেষজ্ঞরা মনে করেন এতদিনেও যখন সচেতন হয়নি মানুষ, তখন বাধ্য করার বিকল্প নেই। আমরা যতই বলি জনসংখ্যাকে সচেতন করে শুধু মাস্ক পরানো সম্ভব নয়, এটার জন্য এনফোর্সমেন্ট দরকার। ওই এনফোর্সমেন্টটা সারা দুনিয়া জুড়ে হয়েছে, আমাদের দেশে এটা হয়নি। আমার দেশের লোকেরাই সব এরকম, কি করবেন বলেন আপনি? বাংলা ঢাকা।